টলিউডে অভিনয় করার ইচ্ছে অনেক মানুষেরই আছে। একবার সে সুযোগ পাওয়ার জন্য বহু মানুষ অধীর আগ্রহে চেষ্টা করে চলেন। আমাদের দর্শকদের মধ্যেও অনেকেই সেই স্বপ্ন দেখেন। কি তাই তো, নাম যশ খ্যাতি কে না চায়? হঠাৎ একদিন যদি সেই সুযোগ আসে, তাও আবার রাজ চক্রবর্তীর তরফ থেকে, তখন সে সুযোগ কি আর কেউ হাতছাড়া করে? মানুষের এই স্বপ্নের সুযোগ নিয়েই 50,000 টাকার ওপর জালিয়াতি করলেন সৌরভ দাস নামের এক যুবক। রাজ চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে টলিউডে অভিনয় করার সুযোগ দেওয়ার কথা জানান সৌরভ। এই লোভনীয় সুযোগ অনেকেই হাতছাড়া করেননি। আগ্রহীদের কাছ থেকে এবার টাকার দাবি করেন এই প্রতারক রাজ চক্রবর্তী। নিজের 13 বছরের মেয়েকে টলিউডের অভিনেত্রী হতে দেখবেন আশা রেখেই প্রতারকের ফাঁদে পা দেন চোচরোর অর্চিতা দেবী। প্রতারক সৌরভ অভিনয়ের সুযোগের বিনিময়ে 55,000 টাকা দাবি জানান। সৌরভের হাতে টাকা আসার পরই বেপাত্তা হয়ে যায় সে, বন্ধ করে দেয় যোগাযোগের সমস্ত পথ। অবশেষে বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয় সৌরভকে। জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর নাম নিয়ে এর আগেও বহু জালিয়াতি করেছে সৌরভ। তার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অনেকের থেকে টাকা নিয়ে আজ শ্রীঘরে সৌরভ দাস। খবরটি জানতে পেরে রাজ চক্রবর্তী বললেন, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য। এমন অনেক আরো ঠগ মানুষ আছে যারা এই সমস্ত কাজ করে থাকে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ দেবে বলে। এদেরকে ধরতে হবে, এরা মানুষকে ঠকায়। এবং সকলকে আমি অনুরোধ করব যাতে তারা এই ট্র্যাপগুলোতে না পড়ে। আমাদের ইন্ডাস্ট্রিতে কাউকে টাকা বা পয়সা নিয়ে কাজ দেওয়া হয় না, পারফরমেন্সের বিচারে কাজ দেওয়া হয়। এটা স্ট্রাগলের অংশ। প্লিজ কেউ এই সমস্ত ট্র্যাপে পা দেবেন না। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.